তাহলে আগে আমরা যেটা দেখলাম প্রাইমারি টেবিলে, যদি প্রাইমারি কি টেবিলে না থাকলে যে প্রবলেমটা, তাহলে আমি যদি এটা প্রাইমারি কি ইউজ করে করি তখন আমি কি করব, যেহেতু ডেটাবেসে আমার এই টেবিলটা তৈরি হয়ে গেছে, তো সব থেকে প্রথমে আমাদের কি করতে হবে, এই টেবিলটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, তাহলে আমরা ডিলিটটাও শেখা হয়ে যাবে। তারপর আমরা এই টেবিলটাই আবার প্রাইমারি কি ইউজ করে শিখব। তো টেবিল ডিলিট করার কমান্ড হলো ড্রপ টেবিল ডিপিটি, মানে কি এই যে ড্রপ টেবিল ডিপিটি মানে হলো এটা হলো কমান্ড, আর ডিপিটি তো আমরা তখন থেকেই বলছিলাম নেম, তাহলে এটা হলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে টেবিল ড্রপ। এবার যদি আমরা এটা দেখতে চাই, দেখবো আমি আউটপুট আর পাবো না, এই যে টেবিল আর ভিউ ডাজ নট এক্সিস্ট। তাহলে আমরা এখানে কি শিখলাম, আমরা টেবিল কীভাবে ডিলিট করতে হয় তার কমান্ডটা আমরা শিখলাম, যে ড্রপ টেবিল ডিপিটি।